নমস্কার দর্শক বন্ধু ভাগ্যস্কোপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আপনাদেরই বন্ধু রাজেন্দ্র আশা করি আপনারা সকলে ভালো আছেন ভালো থাকতেই হবে কারণ আপনাদের ভালো থাকার উদ্দেশ্যেই কিন্তু আমার প্রতিদিনের এই ভিডিও তাই আজকে আবারও এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদেরকে অনেক সাহায্য অনেক দিন আগে থেকেই বলা বলি শুরু হয়েছিল দু সালে প্রায় সবারই কিছু না কিছু লাভ হবেই হবে আসলে গত কয়েকটা বছরে সাধারণ মানুষের অভিজ্ঞতা এতটাই তিক্ত হয়ে গেছিল যে সবাই হাফ ছেড়ে বাঁচতে চাইছিল এই আশার আলোর একটা কারণ অবশ্যই আছে সেটা হলো দু হাজার উনিশকে যদি মূলাঙ্ক করেন দেখবেন আসবে তিন এই তিন হলো জুপিটার বা বৃহস্পতির সংখ্যা তাই সবাই একটা আশার আলো নিয়ে বুক বেঁধে আছে যে দেবগুরু বৃহস্পতির যখন এটা বছর প্রত্যেকটা রাশির সাপেক্ষে কিছু না কিছু সুখবর নিশ্চয়ই অপেক্ষা করে আছে তবে মনে রাখতে হবে যে কোনো কিছুই কিন্তু সহজে আসে না বেপরোয়া হয়ে গিয়ে ভুল করলে ফল খারাপ হবেই তাই সাবধান সঠিক পথে সঠিকভাবে বুদ্ধি করে পরিশ্রমের কাঁধে চড়ে এগোতে হবে আর আমার এই প্রত্যেকটি ভিডিও আপনাদের এই সঠিক পথটাই দেখাবে সঠিক ডিরেকশনটাই দেখাবে কোন পথে চললে সফলতা আসতে পারে চলতে কিন্তু আপনাদের নিজেদেরই হবে আজকে আমরা আলোচনা করব মেষ রাশির জাতকদের বার্ষিক রাশিফল নিয়ে এই দু সাল আপনাদের জন্য কেমন যাবে সেটা নিয়েই আজকের আলোচনা প্রথমেই আমি শুরু করি আপনাদের জীবনে একদিকে যেমন সৃজনশীল কাজের সাফল্য বৃদ্ধি পাবে অপরদিকে তেমনি অন্তর্দৃষ্টির গভীরতার জন্য কর্মক্ষেত্রে ঠিক কাজটি করতে পারবেন এ বছর আপনার অর্থভাগ্য বেশ শুভ হবে ব্যবসায় অগ্রগতির দিক রয়েছে তবে জুন জুলাই মাস নাগাদ ব্যবসায় কিন্তু বাধা বা বিঘ্নতা আসবে ঝগড়া ঝাঁটি হওয়ার আশঙ্কা রয়েছে এই সকল জিনিসগুলো থেকে কিন্তু নিজেকে বাঁচিয়ে চলতে হবে ওই সময়টাতে হঠাৎ কোনো উটকো ঝামেলাও এসে হাজির হতে পারে আপনাদের কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে সজাগ এবং সতর্ক থাকতে হবে অনেককেই মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকতে হতে পারে ছাত্রছাত্রীদের পক্ষে এই বছরটা বিদ্যা লাভ করার জন্য খুবই শুভ কর্মক্ষেত্রে প্রসার এবং সুনাম আপনাদের বাড়বে নতুন যোগাযোগ চাকরির জন্য সম্ভাবনা প্রচুর আছে চাকরিতে পদোন্নতির উজ্জ্বল সম্ভাবনা আছে এই বছরে এই বছরটা হবে আপনার জন্য ব্যক্তিত্ববান লোকেদের আনুকূল্য লাভের বছর সন্তানদের জন্য ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে বন্ধুদের সাহায্য পাওয়ার সম্ভাবনাও রয়েছে আপনার সুনাম পরিচিতি আশাতীতভাবে বাড়বে প্রভাবশালী ব্যক্তিদের সাথে পরিচয় ঘটবে এই বছর জানুয়ারি এবং নভেম্বর মাসে আপনার কিন্তু রোগ ব্যাধিতে কষ্ট পাওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু দুর্ঘটনার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না সতর্ক থাকতে হবে বন্ধু আত্মীয় বা বন্ধু কারোর সাথে বিবাদ হতে পারে মানসিক চিন্তার জন্য কাজে কিছু বাধা আসতে পারে কেউ কেউ মারাত্মক কোনো অঘটনের শিকার হতে পারে না এই সময়টায় কারোর কারোর জীবনে কোনো রকমের অপারেশনের আশঙ্কাও আছে বিভিন্ন কারণে জীবনে কিন্তু টেনশন বাড়বে বন্ধু বেশে কিছু লোক প্রতারণা করতে পারে তাই আপনাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার নিশ্চয়ই করবেন আর নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না যারা প্রথমবারের জন্য আমার এই ভিডিও দেখছেন তারা নিচের লাল সাবস্ক্রাইব লেখা বাটনটি অবশ্যই টিপবেন পাশে বেল বাটনটি টিপতেও ভুলবেন না খুব ভালো থাকুন শান্তিতে থাকুন জয়গুরু